হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষের স্পেশাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে একদম মেডিটেশান করতে লেগে গেছি কারণ কি মোটিভেশান বাড়ানোর জন্য সারাদিন যেন একদম যুদ্ধের মতো লড়তে পারি আট ঘন্টা পড়াশোনা তারপর সংসারের কাজ সমস্ত কিছু যেন আমি একা হাতে মেনটেন করতে পারি এইটুকুনি পজিটিভ এনার্জি নিয়ে সকালটা আমি শুরু করি তো সকালবেলা একটুখানি স্টেচিং করে নিয়ে আজকে আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি সাড়ে পাঁচটার সময় যাতে আমি আজকে ছটা থেকে পড়তে পারি কেন জানো আজকে আমি ঘরে অনেক কাজ করব ঘরে কিছু ডিপ ক্লিনিং করার আছে ঘরে অনেক লোকজন আসবে আর কি এই জন্য আমি ভেবে রেখেছি যে মানে পুরো ঘরটা আর কি যেহেতু আমাদের ঘরটা অনেকটাই বড় তো সেই জন্য পুরো ঘরটা আর কি ডিপ ক্লিনিং করতে আমার দু থেকে তিন দিন সময় লেগে যাবে তার সাথে আমার পড়াশোনা আছে আমি পড়াশোনাটাকে কন্টিনিউ রেখে তারপরে হচ্ছে সংসারের সমস্ত কাজ করতে রাজি তো এই জন্য আর কি আমি ভেবে নিয়েছি আজ কালকেই রুটিনটা বানিয়ে রেখেছিলাম আজকে আমি ছটা থেকে পড়ব আজকে যদি আমি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমার সকালে পড়াশোনা আর হবে না সেই তো আমি সকাল ছটার সময় ঘুম মানে পড়াশোনাটা শুরু করেছি সাড়ে পাঁচটার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি অ্যালার্ম দিয়ে তো সকালবেলা আমি বসেছি ইংলিশটা পড়তে ইংলিশটা কয়েকদিন স্কিপ হয়ে যাচ্ছিলো তো ইংলিশটা এখন কম পড়ছিলাম ভয়েস চেঞ্জটা আমার চলছিলো অনেকটা বাকি আছে আমি আগে ভয়েস চেঞ্জটাকে সূত্রগুলো ভালো করে পড়ে নিচ্ছি তারপরে আমি আমার লিখে লিখে প্র্যাকটিস করো ভয়েস চেঞ্জগুলো যদি আমার ভয়েস চেঞ্জে কোথাও ভুল টুল হয় তোমরা কিন্তু ধরিয়ে দিও যে আমি ঠিক করব তারও কোনো মানে নেই কিন্তু আর তোমাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে পারি যে তোমরা কিন্তু সারা দিনে কমসে কম আট ঘন্টা কিন্তু রুটিন বানাবে হয়তো প্রথমে পারবে না কিন্তু পরপর করে একটু একটু করে টাইম বাড়াতে বাড়াতে আট ঘন্টা হয়ে যাবে সারা দিনে দু ঘন্টা দু ঘন্টা করে তোমরা আট ঘন্টা কিন্তু নিজের মতো করে সময় বের করো যে কোনো গভর্নমেন্ট জব পেতে গেলে কিন্তু আট ঘন্টা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে আর সেটাকে প্রতিদিন রেগুলার মানে সেই টাইমটাকে ম্যানেজ করতে হবে না হলে কিন্তু তুমি পারবে না আজকে হচ্ছে কালকে হয়তো মোটিভেশন হলো না তখন হয়তো ভাবলে যে না আজকে পড়া দরকার নেই তাহলে কিন্তু ওই করলে হবে না প্রতিদিন যেই টাইমটা তুমি পড়ো সেই টাইমটা তোমাকে পড়তে হবে এবার তার বাদে তুমি তোমার সংসারে কাজ করতে পারো তো আমি সকালবেলা কিন্তু ইংলিশটা দেখো আমি ভয়েস চেঞ্জগুলো এক্সাম্পেলগুলো কিছু কিছু লিখে লিখে করার চেষ্টা করছি আমার কোথায় ভুল হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করব তো প্রথমেই যদি তুমি নিজের মধ্যে একটা গোল সেট করে নাও না তাহলে সব থেকে সুবিধা হয় যে আমি সারা দিনে আজকে এই এই টাইমে এই কাজ করব আর এই জিনিসগুলো আমি আজকে আর কি পড়ব তো সেইগুলো করা থাকলে অনেকটা সুবিধা হয় তো আমি সেই অনুযায়ী আর কি সকালবেলাটা শুরু করেছি খুব পজিটিভলি জানি না সারাদিন কেমন যাবে তোমরা কিন্তু আমার পুরো ব্লগটা দেখো তারপর কিন্তু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে দেখাও যদি ভালো লাগে আর কি তোমাদের কমেন্ট আমাকে এতটাই মোটিভেট দেয় আর কি তো নেক্সট দিনের ব্লগ করার এনার্জি আমি পেয়ে যাই তোমাদের কমেন্ট দেখে আর কি তো আমি চেষ্টা করি কন্টিনিউ পড়ার আমি কোন। স্কিপ করে পড়ি না এই জন্য কন্টিনিউ যেহেতু মেনটেন করি সেই জন্য আমার কিন্তু যে ওই সময়টা পড়া না হলে তখন খুব মনটা খারাপ হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি আজকে প্রচুর কাছাকাছি আছে বললাম না আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে তো সেজন্য পুরো ডিপ ক্লিনিং করা প্রয়োজন আর ঘরে তো কেউ নেই সেজন্য আমাকে করতে হবে সেই তো আমি আমি ভাবলাম যে জামা কাপড় যেগুলো কাচতে হবে সেগুলো বের করে নিই বেড কভার বালিশ কভার এগুলোও আমি সব কিছু কাচবো তার আগে আমি কিন্তু একটু ঘরে ঝুলটুল হয়েছে সেগুলো আমি ভালো করে ঝেড়ে নেবো কারণ কি ঝুলটুল আগে ঝেড়ে নিয়ে তারপর বেড কভারটা উঠালে আর কি বিছানাটা নোংরা হয় না আগে কভার তুলে নিয়ে তারপরে কিন্তু ঝুল ছাড়লে অনেক সময় কভারটা নষ্ট হয়ে যায় আমি কিন্তু সকালবেলা ইংলিশটা দু ঘন্টা পড়েছি ছটা থেকে আটটা অবধি আটটার পরে কিন্তু আমি চাটা খেয়ে তারপর আমি চলে এসেছি এখানে ঝুল ঝাড়তে কারণ চাটা খাওয়ার পর চা দিয়ে একদম রুটি খেয়ে নিয়েছি কিন্তু তোমরা বলছিলে যে আমি টিফিন খাই কি না জিজ্ঞাসা করছিলে আমি কিন্তু প্রতিদিন টিফিন খাই কখনও টিফিনটাকে স্কিপ করি না যা থাকে সেটাই খাই কারণ হয়তো কোনো কোনো দিন রুটি থাকে আগের দিনে রাত্রিবেলা রুটি করলাম সেটা সকালবেলাকে সকালবেলা রেখে দিই কিছুটা তো সকালবেলা সেই রুটিটা খেয়ে নিই আমি টিফিন বানাবো তারপর খাবো অতটা টাইম হয়তো আমার হয় না কারণ সকালবেলা স্নান করার থাকে পুজো করার থাকে এগুলো থাকে তো তে আমি টিফিন করার সেরকম সময় পাই না একা দিন ইচ্ছা করে পাস্তা খেতে বা ডালিয়া খেতে তখন কিন্তু আমি সেটা করি কিন্তু প্রতিদিন আমার পক্ষে সম্ভব হয় না যেদিনকে ইচ্ছা করে খেতে সেদিনকেই করি না হলে মুড়ি থাকে না হলে মানে যে কোনো কিছু থাকলে আমি সেটা খেয়ে নি টিফিনে আর কি তো যাই হোক আমি টিফিন খাই এটা তোমাদেরকে বলে দিলাম হয়তো তোমাদেরকে অনেক সময় ভিডিওতে দেখাতে পারি না তাড়াহুড়োর মধ্যে খেয়ে নিই তো সেটা এখন আমি ঝুল ঠুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি হচ্ছে এখন বেড কভারগুলোকে তুলে দিচ্ছি কারণ কি আমি যদি এগুলোকে ভিজিয়ে না রাখি তাহলে আমি কাচবো কখন আমি ভেবেছি সমস্ত জামা কাপড়েরও আগে ভিজিয়ে দেব। তারপরে হচ্ছে আমি ঘরে কাজগুলো করে নেব তারপর কাচবো একটু ভেজানো থাকলে ভালো হয় আর কি সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেঁচিয়ে দিলে কিন্তু পরিষ্কার হয় না তো যেহেতু বেড কভারও সেরকম একটা নোংরা হয় না কারণ আমার বিছানা তো সেরকম কেউ মানে ওঠে না আর কি তো আমি একাই থাকি তবু কাছাকাছি তো করতেই হবে না আমার বেড বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না সেই জন্য আমি সব কিছু দেখো অনেক জামা কাপড় হয়েছে বিকালবেলা ওই যে সাইডটারি পরে একটু ঘুরতে যাই সেগুলো এগুলো আর কি সমস্ত কিছু কেচে নিচ্ছি কেচে এগুলো এখন সার্ফে ভিজিয়ে দেব তারপরে হচ্ছে আমি ভালো করে ঘর টরগুলো ঝাড় দিয়ে ঘর মুছবো বারান্দা মুছবো এগুলো সব করতে হবে তো সেই নিয়ে আমার কিন্তু পুরো আজকে সারা দিনটা এইভাবেই চলছে মানে পুরো সব মানে সেই যে পড়াশোনা করে উঠেছি আটটার থেকে পুরো দুপুর তিনটে অবধি আমার এই কাজকর্মগুলো করতে লেগেছে কারণ কম ছিল না এটা পরিষ্কার সেটা পরিষ্কার মানে বুঝতেই পারছো সবসময় তো অতটা ডিপ ক্লিন করা যায় না হয়তো ঘর মুছলাম ঘরটা মুছে দিলাম কিন্তু বাথরুম পরিষ্কার করা হয় না এই মানে সেটা হচ্ছে ডিপ ক্লিন যেদিনকে করি সেদিনকে একদম করে নিই তো আজকে আমি ভেবেছি সবই করব কিছু কিছু করে কাজ এগিয়ে রাখবো আর কি একদিনে সব করা তো সম্ভব নয় তো দেখো কতটা ঝুল বেরিয়েছে এগুলো সব খাটের তলায় ছিল বুঝলি তো খাটের তলায় তো অতটা মানে করা যায় না সবসময় তো খাটের তলায় আজকে দেখি প্রচুর ঝুল হয়েছে এই জন্য ভাবলাম যে আজকে পরিষ্কার করে নিই দেখো এদিকে ঝুল টুল পরিষ্কার করার পরে আমি চলে এসেছি ঘর মুছতে আর আমার ননদটাকে দেখেছো চলে এসছে আমাকে ডিস্টার্ব করতে আমি ঘর মুছে আর সেই গোটটা ঘর কাদা করে ফেলছে আমাকে আবার মুছতে হচ্ছে তোকে বলছি তুই এখন বাড়ি চলে যা আমি এই ঘরটা মুছে নি তারপর সে কিছুতেই যাবে না আমি কি করছি আমার ঘরে কোথায় কি আছে সে সেইগুলো দেখবে দেখো বাথরুমে ঢুকে যাচ্ছে দেখে আসছে কি করছি মানে কি দুষ্টু হয়েছে আমার ননদটা বলে বোঝাতে পারবো না তো ওকে নিয়ে তো কাজ করা সম্ভব নয় এখন তো এই জন্য আমি ওকে মায়ের কাছে দিয়ে এলাম দিয়ে তারপর আবার টরগুলো মুছছি পুরো ঘরটাকে ভালো করে মুছলাম বারান্দা মুছলাম এগুলো করতে করতে তারপরে রান্না টর এগুলো মুছে টুছে সমস্ত কিছু করে টরে এখন মানে লাস্টে আর কি ঘরটা মুছছি কারণ ঘরটা মুছে টুছে তারপর হচ্ছে কাপড়গুলো কাচবো সেগুলোকে শুকাবো তারপর স্নান করব তো অনেক কাজ বুঝতেই পারছো এগুলো করতে করতে কিন্তু অনেকটাই সময় যায় মানে রিয়েল লাইফ স্ট্রাগেল যাকে বলে আর কি তো তোমাকে তো করতেই হবে ঘরের কাজ তো ফেলে ফেলে দিলে চলবে না সেই তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে কি করতে হবে যে তোমাকে আগে থেকে রুটিন বানিয়ে রাখতে হবে বাথরুমটা দেখো পুরো লাল হয়ে গেছে সান টান করা হয় যদি এই বাথরুমটা আমি একাই ইউজ করি তো সেই জন্য আর কি আজকে আমি পুরো পরিষ্কার করবো খুশে খুশে এমন একটা পাথর বসিয়ে সে দেখো পুরো ঘুষে সে আজকে আমার হাত ব্যথা হয়ে গেছে তবুও দেখো যেন মনে হচ্ছে ঠিক করে পরিষ্কার হয়নি না কি জানি না ক্যামেরাতে ওরকম মনে হচ্ছে রিয়েলে কিন্তু মনে হচ্ছে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে এমন সাদা সাদা পাথর কেউ বাথরুমে বসায় বলো আমার হাজব্যান্ডকে আমি বলি এটা তো দেখো পুরো সব জামা কাপড়গুলো আগেই শুকিয়ে দিয়ে গেছিলাম স্নান করার আগে তারপর আমি স্নান টান করে নিয়েছি এখন হচ্ছে পুজো করব । তো অনেক জামা কাপড় কিন্তু আজকে আমি কেচেছি পুরো যত বড় আমাদের সামনে দড়িটা দেখতে পাচ্ছ পুরো দড়িটা জুড়ে শুকানো হয়েছে আজকে ওদিকেও আছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না গাছটা আড়াল হয়ে গেছে আর কি তো অনেক জামা কাপড় কেচেছি আজকে পুরো হাতটা ব্যথা করছে আমার যন্ত্রণা করছে মানে এইসব কাচা কুচি মুছামুছি এসব করতে গিয়ে তারপরে এখন হচ্ছে গিয়ে পুজো টুজো করবো পুরো একটা বাজে আমি যখন স্নান করি এখনও কিন্তু রান্না বান্না হয়নি মানে এসব করার পরে রান্না করা রান্না বসাবো আর কি তো ফুল টুল তুলে নিয়ে এলাম নিয়ে এসে এখন হচ্ছে কি পুজোটা করে নিই তারপরে গিয়ে রান্নাটা বসাবো সকালে চা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছিলো সেজন্য আর খিদেও পাইনি আর যেহেতু দুজনই খাবো সেজন্য এত তাড়াহুড়ো করছি না একটু আজকে দেরি হয়ে যাবে কারণ এতটা পরিষ্কার করে নিয়েছি এটাই আমার অনেকটা মানে মন থেকে আর কি মন থেকে আমি স্যাটিসফ্যাকশান যে আমি ডিপ ক্লিনিং করতে পেরেছি মানে একটার মধ্যে কমপ্লিট করতে পেরেছি তারপর দেখো রান্নাবান্না করে খেয়ে দিয়ে একদম চলে এসেছি বেড কভারটাকে পাতিয়ে নিচ্ছি কারণ বেডকভার না পাতালে আমি তো এখানে আর পড়তে মানে পড়তে পড়বো আর কি এই জন্য আমি ভাবলাম যে না আগের বেডকভারটা পাতি নিই তো খালি থাকলে কেমন একটা খারাপ খারাপ লাগে তো এই সাদা কভারটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা একটা মেলায় গেছিলাম আমরা সেই মেলা থেকে কিনেছিলাম তো মোটামুটি মানে এটা একদম পিওর সুতির নয় এখন যেহেতু বর্ষাকাল গরমকাল হলে তখন আর কি একদম সুতিরগুলো পাতায় আর এটা হচ্ছে সেই পলিকটন না কী বলে সেই বেড কভার এগুলো না দেখতে খুব সুন্দর লাগে তো যেহেতু এখন বর্ষাকাল তো সেই জন্য আর কি আমি দিলাম তো খুবই ভালো লাগে আমার সাদা কালারটা সেই জন্য আমি সাদা কালারটা নিয়েছিলাম কিন্তু খুব নোংরা হয় এগুলোকে মেনটেন করা খুব চাপের তো সাদাটা পাতিয়েছি দুদিন পরে আবার তুলে নেবো কারণ সাদাটা বেশি দিন পাতানো উচিত মানে ইয়ে না আর কি কোথায় কষ্টরস লেগে যাবে এখন আমি আর কি বালিশ টালিশগুলোকে সব কভার করিয়ে দিয়ে তারপরে আমি আজকে তিনটে থেকে আমার পড়াশোনার স্লটটা শুরু করব পর আজকে দুপুরে বেশি কিছু রান্না করিনি একটা ঝোল করেছিলাম আর ভাত সেটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে গেছে আর কি তো সেই জন্য আমার বেশি টাইম লাগেনি যেহেতু আমার এদিকে বেশি টাইম দিতে হয়েছে সেই জন্য রান্নায় আমি বেশি টাইম দিইনি তো সব কিছুকে মেনটেন করে চলতে হবে জন্য আমি তিনটে থেকে আমি আমার আজকে জি কে স্লট শুরু করেছি আজকে আমি তোমাদের সাথে এত কিছু কাজ করার পরেও আট ঘন্টা পড়াশোনার রুটিন শেয়ার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আমি নিজে চেষ্টা করি সবসময় যে সারাদিনে আট ঘন্টা পড়ার জন্য তো সেহেতু আমি এই তিনটে থেকে ছটা অবধি পড়ব এখন আজকে খুবই বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি লেগেই আছে সেজন্য হয়তো আজকে আর বাইরে হাঁটতে যাওয়া হবে না জানি না যদি বিকালের দিকে একটু বৃষ্টিটা কমে তাহলে একটু ভেবেছি হাঁটতে যাবো এখন আমি জিকে পড়ছি জি কেতে পড়ছি সেগুলো তোমাদের সাথে শেয়ারও করবো এখানে না জিকেটা খুব ভালো আছে আর কি সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া থাকে তোমরা বলেছিলে এটা কী বই এই যে মোটা বইটা দেখতে পাচ্ছ এটা ডবলু বিসিএসের বই এখানে জি সমস্ত পার্টগুলো খুব ভালোভাবে দেওয়া আছে হিস্ট্রি জিওগ্রাফি এই পাঠগুলো খুব ভালোভাবে দেয়া থাকার জন্য আমার খুব ভালো লাগে আজকে কিন্তু আমি পড়ছি হিস্ট্রিটা হিস্ট্রিটা কয়েকদিন ধরে আমি কিছুদিন আগে হিস্ট্রিটা অনেকটাই কমপ্লিট করেছিলাম তারপরে জিওগ্রাফিটা ধরেছিলাম তো হিস্ট্রিটা যদি ভুলে যায় সেই জন্য আমি আর একবার করে রিভাইজ করে নিচ্ছি যাতে হিস্ট্রিটা আমি না ভুলে যাই হিস্ট্রিতে আমার অনেকটা কমপ্লিট করা আছে আর কি সেহেতু আমি হিস্ট্রিটা এখন এই জন্য একটু কম পড়ি আজকে আগের ব্লগে তোমরা হয়তো দেখেছো আমার হিস্ট্রির এগুলো তো আগে আমি জিকেতে হিস্ট্রি অনেকটাই করে রেখেছিলাম এখন হচ্ছে আমি হিস্ট্রির কিছু কিছু পার্ট আমি রিভাইজ করে নিচ্ছি আর কি দেখো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি তোমরা চাইলে খাতার মধ্যে নোট করতে পারো প্রতিটা নোট তো এখন আমার যেহেতু নোট করার মতো সময় নেই আর আমি নোট করতে গেলে পড়াশোনায় আট ঘন্টা না সেখানে আমাকে বারো থেকে চোদ্দো ঘন্টা সময় দিতে হবে যেহেতু আমার কাছে সংসারে কাজ করার পরে বারো থেকে চোদ্দো ঘন্টা সময় আমি দিতে পারবো না সেজন্য আমি জানি আমাকে নোট বানানো হবে না আমি বই থেকেই আমাকে পড়তে হবে সেই জন্য আমি বইতেই নোট বানিয়ে নিই কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি আমি করি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যদি কোনো কিছু সিরিয়াসলিভাবে পড়তে চাও তোমরা কিন্তু ইউটিউবে যে কোনো কোর্স পারচেস করতে পারো তাহলে কিন্তু সেই টাইম ম্যানেজমেন্টটা ওখান থেকে হয়ে যাও ওদের যেহেতু টাইমে টাইমেই ক্লাসগুলো হয় আমিও ভেবেছি একটা কোর্স পারচেস করব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটা ভেবে রেখেছি দেখা যাক কোন কোর্সটা ভালো হয় তোমরা তোমরা আমাকে সাজেস্ট করো তোমরা যদি কোনো কোর্স পারচেস করে থাকো তাহলে এর জন্য আইসিডিএস সুপারভাইজারের জন্য তোমরা যদি কোনো কোর্স পারচেস করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে আর আমি ভেবেছি আইসিডিএস সুপারভাইজার বা পিএসসি ক্লার্ক যে কোনো জন্য আমি একটা কোর্স পারচেস করব। তারপর হচ্ছে পড়াশোনাগুলোকে রেগুলারিটি মেনটেন করব প্রতিদিন আমি আট ঘন্টা করে পড়ার চেষ্টা করি তো সন্ধ্যাবেলায় দেখো একটু হাঁটতে গেছিলাম একটু বৃষ্টিটা কমে গেছিলো এতক্ষণ পড়ার পরে না মাথা ঠিক থাকে না তো একটু সবার সাথে গল্প করা মানে আড্ডা হাসি এগুলো করা উচিত আর কি সারাদিনে তো আমি একটু হেঁটে হেঁটে এসে একটু চা খাচ্ছি ভালোভাবে একটু কড়া চা খাবো আর কি গ্রিন টি টাইপের আর কি একটু আদা টাদা দিয়ে তারপরে হচ্ছে আমি আমার সন্ধ্যে সাতটা থেকে আবার একটা নতুন স্লট শুরু করব সন্ধ্যে সাতটা থেকে কারণ আমি ছটা অবধি দুপুরবেলা পড়ি মাঝখানে এক ঘন্টা আমি হেঁটে আসি তারপর সন্ধ্যা দিয়ে চা খাওয়া আধ ঘন্টা মতন হাঁটি তারপর সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে তারপরে আমি পড়তে বসি পড়তে বসতে বসতে সাতটা দশ পনেরো এরকম হয়ে যায় আর কি সবসময় যে সাতটাই পড়তে হবে সেরকম কোনো মানে নেই তো সেই জন্য আমি চলে এলাম তারপর দেখলাম যে আমার দুপুরবেলা কাছাকাছি করেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলোকে আমি ভাবলাম যে একটু ভাজ করে কিছুটা আলমারিতে ঢুকিয়ে দিই আর কিছুটা আল্লাতে গুছিয়ে রাখি তারপরে হচ্ছে পরবো কাজ পড়ে থাকলে না পড়াশোনা করা যায় না সত্যিকারে কাজগুলোকে গুছিয়ে তারপরে হচ্ছে গিয়ে পড়া যায় কাজ পড়ে থাকলে তখন মনে হয় ওটা কখন করবো এটা কখন করবো আমার পক্ষে সম্ভব হয় না এই আমি আগে আমার যেগুলো কাজ আছে সেগুলোকে কমপ্লিট করি নিই এই এই ভাঁজ করা গোছানো এগুলো কিন্তু বেশিক্ষণে কাজ নয় এগুলো দশ মিনিট লাগে দশ মিনিটও লাগে না পাঁচ ছ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় কিন্তু এই কমপ্লিট করা থাকলে আমার মাথার মধ্যে কোনো চাপ থাকে না যে এটা করতে হবে ওটা করতে হবে আমি জানি আমি পড়ে উঠবো তারপর রান্না করতে হবে তো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে পুরো পরিষ্কার থাকে এই আমি পড়ার মধ্যে কনসেন্ট্রেশন দিতে পারি আমি যেহেতু পড়ার মধ্যে আমাকে মন দিয়ে পড়তে হবে সেই জন্য আমি জানি যে আমাকে কখন কি করতে হবে এটা আমি আগে থেকে মাইন্ডে সেট করে রাখি কি এখানে দেখো আমি অঙ্ক করতে বসে গেছি তো আজকে সমানুপাত সমানুপাতের ওই অঙ্কগুলো করছি অনুপাত সমানুপাত যেই অঙ্কগুলো হয় না সেগুলোই করছি অঙ্কগুলো বেশ ইন্টারেস্টিং আর আমি যে যখন অঙ্কগুলোকে মানে করতে করতে পেরে যাই তখন আমার খুব আনন্দ লাগে নিজে থেকে যখন পারি আর কি তখন আমাকে খুব আনন্দ লাগে আরও করার ইচ্ছাটা জেগে যায় যখন পাঁচটা অঙ্কের মধ্যে চারটেই পারি না তখন আর কি ভালো লাগে না দূর বাবা এরকম লাগে আর যখন আর কি পাঁচটা অঙ্কর ভিতরে দেখছি চারটে অঙ্কই পাচ্ছি একটা অঙ্ক পাচ্ছি না তখন খুব ভালো লাগে আনন্দ লাগে করতে অঙ্ক আর কি তো যেহেতু অঙ্কটা আমি খুব ভালোবাসি করতে সেজন্য আমার করতেও খুব ভালো লাগে পারি আর না পারি তো চেষ্টা তো করেই যাচ্ছি জীবনে প্রতিষ্ঠিত হওয়া জানি না কতটা কি হবে ভগবানের ইচ্ছা তোমাদের আশীর্বাদ তোমরাও ভগবানের কাছে প্রে করো যাতে আমি সত্যি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি একটা মেয়ের জীবনে কিন্তু নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি তাহলে কি অনেকটাই মানে হেল্প হয় আর কি তো যাই হোক মেয়ের মানে একটা মেয়ের জীবনে দেখবে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় তাকে সমস্ত কিছু পেরিয়ে তারপরে গিয়ে তো তাকে সাকসেসফুল হতেই হবে এরকম একটা মনের জোর নিয়ে তারপর আমি আমার লড়াইটা শুরু করেছি তো জানি না তোমাদের আশীর্বাদ আছে আমার জানি তোমাদের কমেন্ট দেখলেই আমি সেটা বুঝতে পারি এখন হচ্ছে আমি ম্যাথগুলোকে করব ম্যাথ পুরো আর কি আমি দশটা অবধি আজকে ম্যাথ করেছি আমি প্রায় সাড়ে নটা অবধি করি তো আজকে আমি ম্যাথ করতে 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 আমার ক্লাসটা কমপ্লিট হতে হতে প্রায় দশটা বেজে গেছিলো তো দশটা অবধি আমি ম্যাথ করার পরে গিয়ে আমি হচ্ছে রান্না রান্নাবান্না বসিয়েছি আজকে ম্যাথটা খুবই ইন্টারেস্টিং ছিল আমার খুব মজা লেগেছে করতে খুব ভালোবেসে করেছি আর কি অনুপাত সমানুপাত এত এত সোজা এত মানে দারুণভাবে স্যার বোঝাচ্ছিলেন তো আমার খুব ভালো লেগেছে করতে স্যারের অঙ্কগুলো না আমি খুব মানে বুঝতে পারি বলে আমার খুব আনন্দও লাগে করতে এজন্য আমার খুব ভালো লাগে আর কি কাদের কাদের ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যাদের ম্যাথগুলোও খুব ভালো লাগে করতে তো এইভাবেই আর কি চলছে দশটা অবধি আমি আজকে ম্যাথটা করেছি তিন ঘন্টা আমার কিন্তু সারা দিনে আট ঘন্টা পড়া কমপ্লিট সকালবেলা দু ঘন্টা আমি ইংলিশ করেছিলাম দুপুরবেলা আমি কিন্তু জিকে পড়েছিলাম তিন ঘন্টা তারপর রাত্রিবেলা ম্যাথ করলাম তিন ঘন্টা টোটাল আমি কিন্তু আট ঘন্টা পড়াশোনা করেছি উইথ সমস্ত ঘরের কাজ করে ঘরের কাজ বলতে আজকে পুরো ডিপ ক্লিন করেছি এখন আমার কয়েকদিন ডিপ ক্লিন করতে হবে রান্নাঘর থেকে নিজের ঘরটা আজকে দেখলে এবার রান্নাঘর আছে সব বারান্দা আছে এগুলো সবই আমাকে ক্লিন করতে হবে অনেক রকম কাজ থাকে ঠাকুর ঘর পরিষ্কার করা এগুলো তো থাকেই তো এগুলোও আমাকে করতে হবে পরপর তোমরা ব্লকে দেখতেই পাবে আর বাড়িতে আমাদের কিছু লোকজন আসবে আত্মীয় স্বজন তো তাদের সাথেও আমি তোমাদেরকে শেয়ার করব কারা কারা আসছে আমাদের বাড়িতে এটা সারপ্রাইজ থা কারা আসছে তো সেজন্য বাড়ির কাজ তো করতেই হবে কিছু কিছু নাহলে মানে হবে না আর কি আমার নিজের মন থেকে সেই আসে যে আমাকে করতেই হবে আর কি নোংরা মোংরা আমার একদম পছন্দ হয় না তোমরা জানো যারা আমার ব্লগ রেগুলার দেখো আর কি তো সেহেতু আমি কিন্তু ঘরটাকে আজকে অনেক কাজ করেছি অনেক মানে সত্যি হাত পা পুরো ব্যথা হয়ে গেছে রাতে বেলা মনে হচ্ছিলো যেন আমি জ্বরের ওষুধ একটা খেয়ে ঘুমাই তাও জ্বরের ওষুধ খেতে লাগেনি প্রচণ্ড গা হাত পা ব্যথা ছিল কারণ প্রচুর জল সারাদিন জলে কাজ করেছি আর কি কাঁচা কুচি এগুলো আর কি এতটা করা অভ্যাস নেই জন্য আর কি ঠান্ডা লেগে গেছে খালি হাঁচি হচ্ছে তো এইভাবেই চলছে জীবন রিয়েল লাইফ স্ট্রাগেল তোমরা দেখতে পাচ্ছ আমার তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই স্টেটিন ফর নেক্সট ব্লগ